স্টাডি অনলাইনে সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জানবো দেখো এই চ্যাপ্টারটা আমরা অলরেডি পড়ে ফেলেছি এই চ্যাপ্টারে যে অনুশীলনী প্রশ্নপত্র আছে সেগুলোর আমরা উত্তর করবো আজকে দেখো প্রথম প্রশ্ন প্রথমেই এমসিকিউ আছে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মান এক যেটা এমসিকিউ হিসাবে আমরা জানি হিমালয় পর্বত একটি আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত হিমালয় পর্বতমালা হচ্ছে একটি ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন তারপরে ভারতের সাতপুরা একটি আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত বা চ্যুতির উদাহরণ এখানে উত্তর হবে গ অর্থাৎ স্তূপ পর্বত ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত তিন নম্বর কোশ্চেন পর্বত গঠিত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ও ক্ষয়জাত পর্বত মানে সরি গঠিত বলছি বিন্দা পর্বত একটি কি ধরনের পর্বত বৃন্দা এবং সাতপুরা এই দুটি হচ্ছে কি পর্বত স্তূপ পর্বত পরে আরাবল্লি একটি ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত আগ্নেয় পর্বত আরাবল্লি সম্পর্কে বলি আরাবল্লী রাজস্থান মরু রিজিয়ন থেকে এরকমভাবে অবস্থান করেছে ভারতের পশ্চিমাংশে এই আরাবল্লি পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম একটি ভঙ্গিল পর্বত সেই সঙ্গে বর্তমানে এটি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু ক্ষয়প্রাপ্ত পর্বতে পরিণত হয়েছে তাই এটি হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত আবার যদি এরকম কোশ্চেন আসে যে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ কি তাহলে হবে আরাবল্লী পর্বতমালা এবার পাঁচ নম্বর কোশ্চেন যেটা আছে ব্রহ্মপুত্র অববাহিকার সমভূমিটি একটি লোয়ের সমভূমি প্লাবন সমভূমি বদ্বীপ সমভূমি কোনোটিই নয় এখানে ব্রহ্মপুত্র অববাহিকার যে সমভূমি সেটা হচ্ছে প্লাবন সমভূমি ব্রহ্মপুত্র অববাহিকার বিশেষ করে অসম উপত্যকায় প্রতি বছর বন্যা হয় আর প্লাবনের ফলে সেখানে সমতল ভূভাগ গঠিত হয়েছে খুবই উর্বর ভূভাগ তাই ব্রহ্মপুত্র অববাহিকাটি একটি প্লাবন সমভূমি ছয় নম্বর কোশ্চেন আন্দিস পর্বত একটি আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত আন্দিস পর্বত দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এটি হচ্ছে একটি ভঙ্গিল পর্বত এবং আন্দিস পর্বত পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত সাত নম্বর কোয়েশ্চেন আটলাস পর্বত একটি আটলাস পর্বত যেটা সাহারা মরুভূমির একদম উত্তরাংশে অবস্থিত আর আটলাস মাউন্টেন এটা আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত আটলাস মাউন্টেন একটা ক্ষয়জাত পর্বত ক্ষয়ের ফলে নিচু অবনমিত পর্বতে পরিণত হয়েছে অবশিষ্ট পর্বতে পরিণত হয়েছে এটি একটি ক্ষয়জাত পর্বত আট নম্বর কোশ্চেন স্তূপ পর্বতের শীর্ষ দেশ অর্থাৎ স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন চ্যুতির ফলে একটা অংশ উপরে উঠে যায় আর একটা অংশ নিচে নেমে যায় তার ফলে এরকম একটা পর্বতের সৃষ্টি হয় আর উপরের অংশটা চাপটা হয় বা প্রায় সমতল হয় তাই স্তূপ পর্বতের উপরের অংশটা কি হয় গয়ের উত্তর হবে চাপটা আট নম্বরে গয়ের উত্তর চাপটা হয় তারপরে গ্রস্ত উপত্যকা দেখা যায় গ্রহস্থ উপত্যকা যাকে ইংরেজিতে বলে রিফ্ট ভ্যালি আর আই এফ টি ভ্যালি স্তূপ পর্বত আগ্নেয় পর্বত ক্ষয়জাত পর্বত না ভঙ্গিল পর্বতে এই যে উপরে অংশটা উঠে গেল এটা স্তূপ পর্বত হিসাবে আর নিচে যে উপত্যকা গঠিত হলো এটা গ্রস্ত পতাকা বা গ্র্যাভেন বলা হয়ে থাকে বা রিফ্ট ভ্যালি বলা হয় আর এই গ্রস্ত পতাকার ভিতর দিয়েই ভারতে নর্মদা নদী প্রবাহিত হয়েছে ওকে তাহলে নয় নম্বরটা হয়ে গেল এবার দশ নম্বর ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ হুম আরাবল্লী শুশুনিয়া ব্যারেন বিন্দা তাহলে কোনটা হবে ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এই রিসেন্টলি এখানে দু সালে কি হয় অগ্নিপাত ঘটে এটা একটি জীবন্ত আগ্নেয়গিরি একটি ভল কেন যাকে বলা হয় তারপর এগারো নম্বর কোশ্চেন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় পাললিক শিলা থেকে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা থেকে কোনোটি নয় ভঙ্গিল পর্বত সব ভাঁজ খেয়ে খেয়ে পাললিক শিলা ভাঁজ খেয়ে খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় বারো নম্বর কোশ্চেন পৃথিবীর উচ্চতম এই বৃহত্তম উচ্চ মালভূমি এটা তিব্বত মালভূমি তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর উচ্চ এবং বৃহত্তম মালভূমি ওকে তারপরে তেরো নম্বর কোশ্চেন যেটা পৃথিবীর ছাদ বলা হয় এটা সকলেই জানে পৃথিবীর ছাদ সেটা হচ্ছে পামির মালভূমি পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে গঠিত মালভূমির উদাহরণ ১৪ নম্বর কোশ্চেন গঠিত মালভূমির উদাহরণ হচ্ছে ডেক্যান্ড ট্র্যাপ হ্যাঁ মানে দা দক্ষিণের সিঁড়ি ডেকান কথার অর্থ দক্ষিণ আর ট্র্যাপ কথার অর্থ সিঁড়ি বা ধাপ তাই দক্ষিণের সিঁড়ি ভারতের দাক্ষিণাত্ম মালভূমিটা বেশিরভাগ অংশটাই ডেকেন ট্র্যাপ রিজিয়ন আর এই ডেকেন ট্র্যাপ একটি গঠিত মালভূমি তারপর পনেরো নম্বর চীনের হোয়াং হো অববাহিকার হোয়াং হো অববাহিকার সমভূমি লোহের সমভূমি গোভি মরুভূমি থেকে স্থানচ্যুত বস্তু বা লোয়েস কণা এখানে সঞ্চিত হয়ে লোহের সমভূমি গঠন করে তাই চীনের হোয়াংহ নদী অবাহিকাটি একটি লোয়েস সমভূমি রিজিয়ন তারপরে ষোলো নম্বর মাউন্ট ফুজিয়ামা জাপানে অবস্থিত মাউন্ট ফুজিয়ামা এটি একটি সক্রিয় সুপ্ত মৃত আগ্নেয়গিরি বা কোনোটিই নয় এটা কি সুপ্ত আগ্নেয়গিরি মানে ঘুমন্ত অবস্থায় আছে সুপ্ত আগ্নেয়গিরি ওকে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো কমপ্লিট করলাম বা দুই নম্বর দেখো বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে মানে ট্রু ফলসের যে কোশ্চেনগুলো আসে ঠিক এবার দেখো ভারতের ব্যারেন একটি জীবন্ত আগ্নেয়গুরি একদম ঠিক আমি ঠিক দিয়ে দিলাম দুই নম্বর মাউন্ট ফুজিয়ামা একটি মৃত আগ্নেয়গুরি উদাহরণ ভুল দুই নম্বরটা ভুল পরেশনাথ পর্বত একটি ক্ষয়জাত পর্বত ঠিক পরেশনাথ ক্ষয়জাত পর্বত সাতপুরা একটি স্তূপ পর্বত এটাও ঠিক পাঁচ নম্বর ছোটনাগপুর একটি ব্যবচ্ছিন্ন মালভূমি একদম ঠিক তারপরে দাক্ষিণাত্য মালভূমি একটি পর্বত পর্বতবেষ্টিত মালভূমি কাটা এটা ভুল ওকে সাত নম্বর সাতপুরা ও বিন্দা পর্বত ভারতের দুটি স্তূপ পর্বত একদম ঠিক সাতপুর এবং বিন্দা পর্বত দুটো প্যারালাল স্তূপ পর্বত এবং এর মাঝখান দিয়ে নর্মদা এবং তাপ্তি নদী বাহিনী হয়ে বয়ে গেছে এটি খামবাত উপসাগরে পড়েছে তারপরে আট নম্বর কোশ্চেন দামোদর উপত্যকা হলো ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ এটা কাটা ভুল হ্যাঁ তারপরে ভূমি হল নদীর জলপ্রবাহের ক্ষয়কার্যের একটি প্রকৃষ্ট উদাহরণ একদম ঠিক সম্প্রায় ভূমিতে ডেভিস বলেছেন পেনিপ্ল্যান আর এটি নদীর ক্ষয়কার্যের একটি প্রকৃষ্ট উদাহরণ আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বত কাটা আরা হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী উপত্যকাকে গ্রস্ত উপত্যকা বলা হয় ঠিক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়েছে ঠিক কথা দাক্ষিণাত্য মালভূমি বিধার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে তারপরে হচ্ছে তেরো নম্বর ভারতের নীলগিরি একটি স্তূপ পর্বতের উদাহরণ কাটা এটা নীলগিরি স্তূপ পর্বত নয় তারপর চোদ্দ নম্বর সাধারণত স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত পতাকা দেখা যায় ঠিক স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত পতাকা বা রিফ্ট ভ্যালি থাকবে হাওয়াই দ্বীপের মোনালওয়া একটি ভঙ্গ না এটি একটি আগ্নেয় পর্বত তাহলে এটা কাটা হাওয়াই দ্বীপের মোনালওয়া একটি ভঙ্গিল পর্বত নয় এটা আগ্নেয় পর্বত হবে চীনের হোয়াংহ নদী অবাহিকা লোয়ের স্বভূমি ঠিক এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি ঠিক লাদাখ হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি ইউরোপের আলপস একটি প্রাচীন ভঙ্গিল পর্বত একদম ঠিক তারপরে পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিশরি একদম ঠিক হ্যাঁ বার্ড ফুল ডেল ডেলটা বলা হয় বার্ড ফুল ডেল্টা বা পাখি পায়ের মতো বদ্বীপ দক্ষিণ আমেরিকার আন্দিজ একটি আগ্নেয় পর্বত কাটা দক্ষিণ আমেরিকার আন্দিজ একটি ভঙ্গিল পর্বত তারপর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিটি হলো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা একদম ঠিক কথা হ্যাঁ ঠিক তাহলে একুশটা আমার ট্রু ফলস হয়ে গেল পরের পেজে আমরা আসছি পরের পেজে দেখো স্থান পূরণ মানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো পৃথিবীর কেন্দ্রীয় স্তর ড্যাশ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে অবস্থিত কেন্দ্রীয় স্তর মানে কি কোর রিজিয়ন বা কেন্দ্রমণ্ডল এটা তিন হাজার চারশো তিয়াত্তর কিলোমিটার পর্যন্ত অবস্থিত মানে কেন্দ্রীয় স্তর একদম কেন্দ্র থেকে তার চারপাশে এতটা পর্যন্ত হলো তারপর ড্যাশ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট মানে হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সব থেকে উঁচু পর্বত সিংহ ড্যাশ পর্বত উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত রকি মাউন্টেন উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত ভঙ্গিল পর্বত রকি মাউন্টেন বা রকি পর্বত পামির মালভূমিকে ড্যাশ বলা হয় পৃথিবীর ছাঁদ বলা হয় ড্যাশ আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত গঠিত হয় এটি হবে গিরিজনী আলোড়ন বা অরজেনি মুভমেন্ট ওকে গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত গঠিত হয় একশো মিটার থেকে নশো মিটার উঁচু এবং বহুদূর অল্প দূর ছড়ানো এটা হচ্ছে পাহাড় অল্প দূর সরানো যে শিলাস্তূপ তাকে পাহাড় বলা হয়ে থাকে তো সাত নম্বর পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্ব ড্যাশ পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি একটি মহাসাগরীয় পাত ও মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি মানে অভিসারী পাত বরা সীমানা বরাবর দুটো পাত এক অপরের দিকে আগে আসবে এই রকম অভিসারী পাত সীমানা বরাবর এই ভঙ্গিল পর্বত গঠিত হয় যেটা একটি মহাদেশীয় পথ হয় আর একটি মহাসাগরীয় পথ হয় আট নম্বর দুটি সমান্তরাল চুতির মধ্যবর্তী অংশের উত্থানের ফলে সৃষ্টি হওয়া ড্যাশ পর্বত এটাই স্তূপ পর্বত হবে চুতির মধ্যবর্তী অংশ ড্যাশ মালভূমিকে খনিজ সম্পদে সমৃদ্ধ ছোটনাগপুর মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ লোয়েস কথাটির অর্থ কি লোয়েস কথাটির অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু ড্যাশ হলো একটি ভূমির উদাহরণ ড্যাশ সমপ্রায় ভূমির উদাহরণ হচ্ছে যে সমস্ত অববাহিকা রিজিয়ন বা বদ্বীপ রিজিয়ন এগুলো হচ্ছে এক একটা সমপ্রায় ভূমির উদাহরণ তিনশো থেকে ছশো মিটার উচ্চতা যুক্ত নিচু মালভূমিকে কি বলে হ্যাঁ এগুলোকে মালভূমি বলে তিনশো থেকে ছশো মিটার উচ্চতা যুক্ত নিচু মালভূমিকে মালভূমি বলে বা নিচু উচ্চতাযুক্ত মালভূমি বলা হয়ে থাকে তারপর স্তম্ভ মেলা এটাও পরীক্ষাতে আসবে এই কোশ্চেন মানে আমরা যে তিনটে ধাপ পড়ে আসলাম প্রথমে এমসিকিউ ট্রু ট্রুফল শূন্যস্থান পূরণ প্রত্যেকটা প্যাটার্ন এই ধরনের কোশ্চেন থাকবে কোশ্চেন প্যাটার্নে হ্যাঁ বামদিক ডান দিক মেলাও আন্দিস পর্বতমালা তাহলে আন্দিস পর্বতমালা অবস্থিত হচ্ছে দক্ষিণ আমেরিকায় ঠিক আছে একদম ডাইরেক্ট এই বরাবর লিখতে হবে দক্ষিণ আমেরিকা মানে পাঁচ নম্বর এখানে শুট করছে তারপর ভঙ্গিল পর্বত হচ্ছে ভাঁজ ভাঁজের ফলে তাহলে এখানে এক নম্বরটা হবে ব্যারেন হচ্ছে একটা আগ্নেয় পর্বত তাহলে ব্যারেন বরাবর চার নম্বরটা চলে আসবে ব্যারেন আর লাদাখ মালভূমি লাদাখ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি দেখা যায় কাশ্মীর রিজিয়ানে তাহলে কাশ্মীর দুই নম্বর এখানে চলে আসবে লাদাখ আর বাজাদা হচ্ছে সাহারা মরুভূমিতে তাহলে এইখানে আসবে তিন নম্বর তাহলে এই হলো শূন্যস্থান মিলানো যে যে বরাবর মিলবে তাকে সেই বরাবরই লিখব সোজাসুজি ঠিক আছে পরে দেখো দুই এক কথায় উত্তর প্রতিটির মান এক ভূতক কাকে বলে হ্যাঁ পৃথিবীর উপরিপৃষ্ঠে যে শিলাময় ভূভাগ তাকে ভূতক বলে ভূতক বা শিলামণ্ডল বলা হয় থাকে ভূতক দুটো ভাগ থাকে একটা শিয়াল একটা সীমা ওকে মহাদেশীয় ভূতক আর মহাসাগরীয় ভূতক ওকে এগুলো পড়ে নেবে বই থেকে ভারতের একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও যেমন হিমালয় পর্বতমালা ভারতের উত্তরাংশ অবস্থিত তার ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী পর্বতমালা ভারতের প্রাচীনতম পর্বত এবং উচ্চতম মালভূমির উদাহরণ হচ্ছে লাদাখ একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত ফ্রান্সের ভোজ জার্মানির ব্ল্যাক ফরেস্ট এগুলো সব স্তূপ পর্বত একটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ যত রকমের আগ্নেয় পর্বততে সব সঞ্চয়জাত পর্বত আগ্নেয় পর্বত ভারতের হয়েছে ব্যারেন নরকন্ডাম জাপানের ফুজিয়ামা ইতালির ভিসুভিয়াস গঠন আকৃতি অনুসারে আগ্নেয় পর্বত কত রকমের আগ্নেয়গিরি দেখা যায় তিন রকমের একটা সক্রিয় সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরি তারপরে অবশিষ্ট পর্বত কাকে বলে মানে ক্ষয়জাত পর্বতগুলোকে অবশিষ্ট পর্বত বলে ভারতের একটি অবশিষ্ট পর্বতের নাম করো ওই যেমন আরাবল্লী পর্বতমালা তারপরে গ্রস্ত উপত্যকা কাকে বলে চুতির ফলে যে উপত্যকা সৃষ্টি হয় সেটাকে গ্রস্ত উপত্যকা বা গ্র্যাবেন বলা হয়ে থাকে লাভা মালভূমি লাভা গঠনের ফলে অর্থাৎ বিদার অগ্নুৎপাতের ফলে ম্যাগমা বাইরে এসে লাভা জমে যায় সেই লাভার গঠনের ফলে যে বৃহত্তর মালভূমি গঠিত হয় তাকে লাভা মালভূমি ঘটে ভারতের একটি লাভা গঠিত মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য দাক্ষিণাত্ম মালভূমি বা ডেকেন ট্র্যাপ আর একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হচ্ছে ছোটনাগপুর মালভূমি এটিকে ভারতের খনিজ ভান্ডারও বলা হয়ে থাকে এবার দেখো দুই নম্বরের প্রশ্ন আছে পৃথিবীর ভূমিরূপের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এগুলো পড়ে নেবে বই দেখে দেখে সবগুলাই অতটা ডিফিকাল্ট নয় এগুলো সব পড়ে নেবে ঠিক আছে তাহলে আমরা ভূমিরূপের চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার করলাম সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে